দেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, তখনই দেশে তেলের দাম বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মিরপুর ও শাহালি থানার জাতীয় পার্টির দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মুনাফা করার জন্য এবং এই মুনাফার টাকা বিভিন্নভাবে লুটপাট করার জন্য আপনার তেলের দাম বাড়িয়ে দিলেন। যখন মানুষ খেতে পাচ্ছে না, মানুষের চাকরির অভাব, সেই সময় আপনারা এমন একটা কাজ করলেন যেখানে মানুষে কিভাবে বাঁচবে কালকে সেটা নিয়ে ব্যস্ত, তখন আপনি আজকেই তাকে মেরে ফেলার জন্য একটা ফর্মুলা করলেন, তেলের দাম বাড়িয়ে দিলেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টি 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান দলের মহাসচিব মজিবুল হক চূর্ণ। দুই দল এক কাতারে এক সমান, বাংলাদেশের মানুষ দুই দলকে চায় না। তাই জাতীয় পার্টি কর্মীদেরকে বলবো, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে তারায় তারায় গিয়ে জাতীয় পার্টির বার্তা এ সময় দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।